যশোরের গতখালি ও পানিসেরা ইউনিয়নে ফুল খেতে সবজি চাষ শুরু করেছেন ফুল চাষিরা। তারা জানান, করোনা ও লকডাউনের কারণে গেল প্রায় দেড় বছর ধরে ফুল চাষ করে লোকসান গুনতে হচ্ছে তাদের। এই অবস্থায় লাভের আশায় বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন। রিফন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার গতখালি ও পানিসারা ইউনিয়নের ফুল চাষিরা সারা বছরই ফুল উৎপাদন করে। বিভিন্ন দিবসে ফুল বিক্রি করে লাভও করেন তারা। তবে এবছরের চিত্রটা ভিন্ন। করোনা ও লকডাউনের কারণে কাঙ্ক্ষিত ফুল বিক্রি হয়নি, লোকসান গুনতে হচ্ছে চাষিদের। আর ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ফুল খেতে সবজি চাষ শুরু করেছেন অনেকে। আমরা যারা ফুল চাষ করতাম, তারা অনেকে ফুল ভেঙে দিয়ে বিভিন্ন রকমের বেগুন, পটল, ঝিঙে, উস্তে বা ঢেঁড়স এই সমস্ত চাষে ঝুঁকে গেছে। একটা ফুল বাজারে বিক্রি করতে পারেনি, ফুল মাঠে এভাবে ফুল ফুটছে, নষ্ট হয়েছে। ফুল প্রতিদিনই তুলে ফেলে দিতে হয় এবং তারপরে আমি কি করেছি, সেই শেডের ভিতরেই আমি টমেটো লাগিয়েছি। ফুলের জমিতে সবজি চাষের জন্য কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। ফুল চাষিদের যেখানে ফুল করে লাভবান হচ্ছে না, বিক্রি হচ্ছে না, সেই সমস্ত জমিতে গ্রীষ্মকালীন টমেটো, জারবেরা, অন্যান্য সবজি, আমাদের এই ধরনের সবজি বা এই ধরনের উচ্চমূল্যের ফসল যদি চাষ করে এবং সেইভাবে আমরা পরামর্শ দিচ্ছি। যশোর জেলায় 1500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন প্রায় 6000 কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।